নমস্কার বন্ধুরা, ছত্রাকনাশক পরিচিতি পর্বের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আপনারা জানবেন আদামা কোম্পানির একটি কার্যকরী ছত্রাকনাশক কাস্টোডিয়া সম্পর্কে, বিশেষ করে ধানে আমরা কখন কি পরিমাণে কাস্টোডিয়া প্রয়োগ করব সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিও শুরু করি। আদামা কোম্পানির কাস্টোডিয়ার মধ্যে দু ধরনের কেমিক্যাল থাকে, যার ফলে এটি প্রিভেন্টিভ ও প্রোটেক্টিভ দুইভাবেই ফসলকে রক্ষা করে। কাস্টোডিয়ার মধ্যে প্রথম যে কেমিক্যালটি থাকে তা হলো অ্যাজোস্ট্রিকটোবিন 11%। এটি হলো স্টোবিরিউল শ্রেণীর বহুমুখী অন্তর্বাহী ছত্রাকনাশক, যেটি ছত্রাকের কোষের শ্বসন প্রক্রিয়া ইলেকট্রন পরিবহনে বাধা দিয়ে ছত্রাককে খুব সহজে দমন করে। কাস্টোডিয়ার মধ্যে দ্বিতীয় যে কেমিক্যালটি থাকে তা হলো টেবুকোনাজল 18.3%। এটি আবার ট্রায়োজল শ্রেণীর সর্বাঙ্গবাহী ছত্রাকনাশক, যেটি ছত্রাক বিতারক ও নিরাময়কারী হিসাবে কাজ করে। এটি ছত্রাকের বৃদ্ধি প্রতিহত করে। এই দুই ধরনের কেমিক্যালকে SC অর্থাৎ গাঢ় তরল ফর্মে কাস্টোডিয়ার মধ্যে পাওয়া যায়, যার ফলে এটি খুব সহজে যে কোনো ধরনের ছত্রাককে প্রতিহত করে ফসলকে সুরক্ষা প্রদান করে। চলুন এবার দেখা যাক আমরা ধান জমিতে কাস্টোডিয়াকে কখন কিভাবে ব্যবহার করব ও এর ফলে আমরা কি রেজাল্ট পাবো। ধানে কাঁচথর অবস্থা বা যখন ধান দু একটি করে ফলতে শুরু করে ঠিক সেই সময় ব্যবহার করলে ধানের ছত্রাকজনিত বিভিন্ন ধরনের রোগ, যেমন ধরুন খোলা পচা, পাতা ঝলসা, শীষ ঝলসা ইত্যাদি রোগের হাত থেকে ধানকে রক্ষা করে, ফলে ধানের ফলন বৃদ্ধি পায়, ধানের অবাঞ্ছিত চিটার পরিমাণও কমে। ধানের ব্যবহার মাত্রা হলো একর প্রতি প্রায় 300 ml, মানে বন্ধুরা আপনার 15 লিটার স্প্রেতে 25-30 ml কাস্টোডিয়া ব্যবহার করতে হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিবারের মতো এবারেও আমরা বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে, কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবে। ধন্যবাদ।